আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। সাহাবারা আর বাকিগুলা যারা যেদিকে পেরেছে আপন আপন জান বাঁচিয়েছিলেন। আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করুন, সবাই আপন আপন জান বাঁচাবার জন্য প্রচেষ্টায় ছিলেন, কিন্তু সিদ্দিক আকবর নিজের জান বাঁচাবার জন্য প্রচেষ্টায় ছিলেন না, ইনি আমার নবীকে বাঁচাবার জন্য প্রচেষ্টা ছিলেন। সিদ্দিক আকবর প্রচেষ্টায় ছিলেন কাকে বাঁচাবার জন্য? কাফেররা তীর মারতেছে, সিদ্দিক আকবর দৌড়ে গিয়ে আমার নবীকে এরকম জড়িয়ে ধরে পিঠটাকে তীরের দিকে দিয়ে দিলেন, যাতে কাফেরদের তীর ওনার গায়ে পড়ে নবীজির গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলেন না, এভাবে একবার দুইবার নাই বহুবার সিদ্দিক আকবর নিজের জানকে নবীর জন্য কোরবান করে দিয়েছিলেন। এটাই প্রমাণ করেছেন, সেটা কি? নবীর প্রেম, নবীকে ভালোবাসা, এটা হলো ইমানের মূল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন নবী প্রেমেই দুজাহানে মুক্তির মাধ্যম, মুক্তির বিচারই। আজকে দেখেন গোটা বিশ্বে মুসলমান মার খাওয়ার কারণ কি? ইতিপূর্বে মুসলমান একটার পর একটা রাষ্ট্র জয়লাভ করেছিলেন, মাধ্যম কি? মুসলমান একের পর এক বিজয় করেছিলেন, রাষ্ট্র মুসলমানদের নেতৃত্বে নিয়ে আসছিলেন, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মুসলমানদের মূল সম্পদ ছিল হুব্বে মুস্তফা, আমাদের নবীর ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ইশক, ভালোবাসাই সাহাবায়ে কেরাম জান কোরবান করতে, সাহাবায়ে কেরামের পরবর্তী মুমিনরা নিজেদের জান কোরবান করতে পরোয়া করেন নাই। যতক্ষণ মুসলমান নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিলেন, ততদিন মুসলমান সামনে গিয়েছিলেন। জুড়ে বলুন। আর এখনকার মুসলমান নবীকে মহব্বত করার ব্যাপারে বলে, এক জালেমের বক্তব্য শুনলাম, সে বলে না নবীকে মহব্বত করতে হবে, এরকম কোন কোরআন শরীফের আয়াত নাই। নবীর ভালোবাসার উপর নাকি কোরআন শরীফের কোন আয়াত নাই? আরে ভাই তুই জানিস না সেটা বল, নাই কেন বলিস? দেখেন কত বড় মারাত্মক, নবীর প্রেম মুসলমানদের অন্তর থেকে নিতে পারলেই মুসলমানকে বেঈমান বানানো যায়। আজকে দেখেন নবীর প্রেমের বিরুদ্ধে যত কথা, নবীর প্রেমের বিরুদ্ধে যত লেখনী, এগুলা লেখাচ্ছে করাচ্ছে সব ইহুদিরা। ইহুদিরা দেখতে পেল মুসলমানদের মূল শক্তি হলো নবীর প্রেম। এখন বড় বড় আলেমদেরকে কিনে ফেললো ইহুদিরা, কিনে বলতেছে আপনি এটা বলেন, আপনাকে এত টাকা দিব, মাসে মাসে ভাতা দিব, আপনি এরকম লেখেন, এরকম বিশ্বাস করলে মুসলমানদের অন্তর থেকে নবীর ভালোবাসা চলে যাবে। যেমন এক বন্দা লিখে দিয়েছে, নামাজে সালাম দিল নবীকেও, নবীকে সালাম দিলে খেয়াল করে দেওয়া যাবে না, খেয়াল করে সালাম দিলে শিরিক হবে, এটা লিখে দাও। এরা এটা মুসলমান লেখে নাই, ইহুদি লেখাইলো। কে লেখাইলো? লেখাছে ইসমাইল দেহলভি, কিন্তু লেখাইলো ইহুদি। দেখেন অথচ এই বিষয়ে না কোরআনের একটি আয়াত আছে, না কোনো হাদিস আছে, না ফেকার কোনো এবারত আছে, না কোনো ফতোয়া আছে। মন গড় একটা বলে দিল, নবীকে নামাজে সালাম দিল খেয়াল করে দেওয়া যাবে না, খেয়াল করে সালাম দিলে বলে নামাজ ভেঙ্গে যাবে। এগুলা কি মুসলমানের কথা না ইহুদির? ইহুদির কথা লেখাইলো কার মাধ্যমে? মুসলমানের মাধ্যমে। যেটা লেখার কারণে ইহুদিদের পক্ষ থেকে মাসে মাসে ভাতা পাইত, এই দুনিয়া হাসিল করার জন্য নামের আলেমরা
তাদের ঈমান বিক্রি করে দিয়েছিল। এরকম ফতোয়া লাগাইলে নবীর প্রেম অন্তর থেকে বের হয়ে যাবে, নবীর ভালোবাসা অন্তর থেকে বের হয়ে যাবে, আর নবীর প্রেম বের করে দিতে পারলে মুসলমানের টুপি থাকবে কিন্তু ঈমান থাকবে না। আজকে অধিকাংশ মুসলমান দেখেন ঈমান হারা মুসলমান, সেজন্য মুসলমানদের ঈমানে পাওয়ার। আজকে সিরিয়ায় দেখেন কি মারা মারে, রোহিঙ্গির মুসলমানদের মারে, ইয়েমেনের মুসলমানদেরকে মারা হচ্ছে, আফগানিস্তানে মারতে মারছে, ইরাকে মারে, কাশ্মীরে মারে, নাইজেরিয়াতে মারে, পাকিস্তানও মারে। কেন মুসলমান এত মার কেন খায়? মুসলমান নামের মুসলমান হয়ে গেল, ঈমান হারা মুসলমান হয়ে গেল। ঈমান হলো নবীর প্রেম, আজকে ওই নবীর প্রেম না থাকার কারণে মুসলমান বেঈমান হতে চলছে, আর বেঈমান হয়ে গেলে তখন হাতে বোম নেই। কি নেই? এদেশে ইসলাম যারা প্রচার করেছেন ইনারা কি বোমাবাজি করে করে ইসলাম প্রচার করেছে? ইনাদের শক্তি হাতের শক্তি না, বাহুর শক্তি ছিল না। গরিব নামাজের শক্তি বাহুর শক্তি নয়, গরিব নামাজের শক্তি ছিল ঈমান শক্তি। শাহজালালের শক্তি বাহু শক্তি নয়, শাহজালালের শক্তি ছিল ঈমান শক্তি। আজকে অধিকাংশ মুসলমান সে ঈমান শক্তি হারাই ফেলছে, সেজন্য পিছনে যাওয়া ছাড়া সামনে যাওয়ার আর সুযোগ। হ্যাঁ, এক সময় আবার মুসলমান ঈমানওয়ালা হবে। কখন? যখন শেষ জামানার গৌসুল আজম হযরতে আব্দুল্লাহ হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যাকে ইমামে মাহদী বলা হয়, ইমামে মাহদী আসবেন। আর ওই সময় আমার আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে জমিন অবতরণ করাবেন। চল্লিশ বছর লাগাতার সব ঈমানওয়ালা হয়ে যাবে। তখন মুসলমানের নেতৃত্বে গোটা বিশ্বে মুসলমানদের ক্ষমতা চলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? চল্লিশ বছর। গোটা বিশ্বে মুসলমানরাই নেতৃত্ব দিবেন। কেন? বলে ইমানে পাওয়ারে। আর এখন মুসলমান ইমানে পাওয়ার কি করতেছে? হারে ফেলতেছে। আরে যাদের ইমানি পাওয়ার থাকে এই বোম তাদেরকে কিছু করতে পারে না। মুসলমান বোম ধরে ধরে ফকেটে নিয়েছে এরকম নজির আছে। ১৯৬৫ সালের কথা বলছি, আমি না থাকলেও আমার মুরব্বীরা ছিলেন না। ১৯৬৫ মানে কয় বছর আগে? ওদিকে ৩৫ এদিকে ১৮, ৩৫ বছরের হয়েছে। এরকম মুরব্বী অনেক আছেন না? এখানে অনেকে আছে। তো কি বলছিলাম, ওই ৬৫ সালের কথা বলছি। ব্রিটিশ, মাশাআল্লাহ, ব্রিটিশের আল্লাহ আরো হায়াত দারাজ করুক এবং শরীর সুস্থ রাখুক, আমিন বলেন না? মানে ব্রিটিশ আমলের জন্ম, মাশাআল্লাহ। আচ্ছা, কি বলছিলাম একটু লক্ষ্য করুন। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা যুদ্ধ হয়েছিল ৬৫ সালে। পাকিস্তানের জন্ম তো ৪৭, পাকিস্তানের জন্ম, ওনার জন্ম ৪৭ আগে না? আগে হতে হবে। ৪৭ আগে হলে একদিন আগে হলো পাকিস্তান স্বাধীনের, একদিন আগে হলো ব্রিটিশ। একটু লক্ষ্য করুন, ৪৭ পাকিস্তানের জন্ম, আর ৬৫তে পাকিস্তান এবং ইন্ডিয়াতে একটা যুদ্ধ। ইন্ডিয়ার বড় বড় জেট বিমান উঠাই দিল, পাকিস্তানের লাহোরের বিরাট এক ব্রিজ যোগাযোগের মাধ্যম, ওই ব্রিজটা ভেঙে দেওয়ার জন্য, ব্রিজে বোম মারার জন্য। এটা হলো যুদ্ধের কৌশল, যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আগে কি করে ফেলে, গুরুত্বপূর্ণ এগুলো আগে উড়াই ফেলে,
কথা বুঝেন নাই যুদ্ধ শুরু হইলে দেখবেন আগে টিভি কেন্দ্রে মারবে বেতার কেন্দ্রে মারবে কোথায় কোথায় বড় বড় ব্রিজ আছে ব্রিজে মারবে যাতে সব বিচ্ছিন্ন হয়ে যায় আপনাদের টাউনের পাশে কিন্তু এই ব্রিজটা আপনাদেরকে দূরে করে ফেলছে তো ব্রিজটা যদি ভেঙে দেয় আরো দূরে ঠিক কিনা একটু লক্ষ্য করুন কি বলতে চাচ্ছিলাম এই যে পাকিস্তান আমলের ইন্ডিয়ার জেট বিমান উঠেছে লাহোরের বিরাট এই ব্রিজকে ভেঙে দেওয়ার জন্য বরাবর ব্রিজের উপরে জেট উঠে বুম মারল যাতে ব্রিজ উড়ে যায় গোটা দিন মারল পরবর্তী দুর্নীতি দেখে ব্রিজ ব্রিজ রয়ে গেল সুবহানাল্লাহ বলেন না দ্বিতীয় দিন মারল ব্রিজ ভাঙ্গে নাই তৃতীয় দিন মারল ভাঙ্গে না এবার যারা জেট বিমান চলায় এরা বলে কিরে আমরা এতবার বোম মারি এত কোটি কোটি টাকার বোম খরচ করে ফেললাম আমাদের লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে কেন ব্রিজে পড়ে না কেন বলে এবার মরলে মরবো আমরা বোম মেরে পালাবো না এই বোম কোথায় পড়ে পানিতে পড়ে না ব্রিজে পড়ে দেখবো ঠিকই ওই ইন্ডিয়ান যুদ্ধবাজরা জেট নিয়ে এসে গেল লাহোরের বিরাট ব্রিজ বরাবর উঠে বোম ছেড়ে দিল এরা বোম ছেড়ে দিয়ে পালাই নাই দূরবীন ধরে বসে আছে দেখতেছে হ্যাঁ বোম বরাবর পড়তেছে ব্রিজের বরাবর ব্রিজের দিকে গেল কিন্তু না সাদা পাগড়িওয়ালা সাদা পোশাকের একজন বান্দা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে উপর থেকে যত বোম আসতেছে এগুলা ধরে ধরে ওনার পকেটে নিয়ে ফেলতেছে এরা বলে কি আমরা তিন দিন না বছরের পর বছর গেল ব্রিজ তো ভাঙতে পারবো না ব্রিজ তো পানিও যায় না পানি তো যায় না ব্রিজও পড়ে না বোম কোথায় পড়ে পকেটে নিয়ে ফেলে এরা তাড়াতাড়ি সিলিন্ডার করলো নেমে গেল অ্যারেস্ট করা হলো ইন্ডিয়ান ওই সৈন্যদেরকে এরা বলে অ্যারেস্ট করেছো ঠিক আছে আমরা তো স্বেচ্ছায় অ্যারেস্ট হয়েছি তবে আমাদেরকে আগে ব্রিজে নিয়ে যাও বলে কেন বলে কেন পরে বললো ব্রিজে আনা হলো তাদেরকে এরা দেখতে পাচ্ছে ব্রিজে কেউ নাই এরা বলে কি রে এখানে কেউ নাই কেন আমরা তো দেখছি একজনকে বলে কি দেখলা আমরা তিন দিন পর্যন্ত বোম মারতেছি এই ব্রিজটা ভাঙবার জন্য কিন্তু আজকে তৃতীয় দিন পার হওয়ার পরে আমরা দূরবীন দিয়ে দেখতেছি ওই বোম ব্রিজ বরাবর পড়ে ঠিক ব্রিজে পড়ার আগে একজন বান্দা সাদা পোশাকের উনি ওই বোম গোলা নিয়ে নিয়ে পকেটে নিয়ে ফেলতেছেন ওনাকে তো দেখি না তখন পাকিস্তানের বড় বড় আলেম ছিলেন বিশেষ করে আমাদের চরণদ্বীপের বড় হুজুর আছে না মাওলানা মুফতি আল্লামা ইদ্রিস রাজবি সাহেব হুজুরের হুজুর মুফতি রাজবি সাহেব হুজুরের হুজুর মুফতি রাজবি সাহেব হুজুরের 100 পার হয়ে গেছে কাছাকাছি না পার হয়েছে কার রাজবি সাহেব হুজুরের ওনার হুজুরের নাম ওনার নাম সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ আলাইহ পাকিস্তানের শেখুল হাদিস ছিলেন উনি আবার তৈয়ব সাহেব হুজুরের হাদিসের উস্তাদ তৈয়ব সাহেব হুজুর ও সরদার আহমদ লাইলপুরির ছাত্র আমাদের দিশেজ সাহেব হুজুর তার কাছে পড়তেন আবার আমার মরহুম আব্বাজান কেবলা উনি বড় আলেম ছিলেন আমার আব্বারও উস্তাদ কে ওই সরদার আহমদ লালপুরি রহমতুল্লাহ আলাই আমি আপনারা চিনবেন বিদায় সরদার আমল লালপুরি বললে তো চিনবেন না কিন্তু ইদ্রিস রাজবি হুজুরকে চিনবেন তো আমার আব্বাকে না চিনলে তৈয়ব সাহেব হুজুরকে তো চিনবেন কি বলেন তৈয়ব সাহেব হুজুর মানে কে ইনাকে চেনে না এটা সুন্নি জগতে কেউ নেই তৈয়ব সাহেব হুজুরের উস্তাদ ইদ্রিস রাজবি সাহেব হুজুরের উস্তাদ
আমার আব্বাজানুর উস্তাদ ওই সময় সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ আলাইহ ওনার আহ্বানে একটা বড় বড় উলামায়ে কেরামের কনফারেন্স হলেন, সেখানে মোস্তাফা হাজারবি ছিলেন, আহমদ সৈয়দ কাজমি রহমতুল্লাহ আলাইহ ছিলেন, বড় বড় আল্লাহর বলিরা ছিলেন। এনারা বৈঠক করলেন, ইনি কে হতে পারে যে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকেটের মধ্যে সব বোম নিয়ে ফেলতেছেন, উনি কে? সবাই মরাকাবা মশাহাদা করে খবর পেলেন, এই যে অনলাইন দেখা যায়, আমার ভাই এখানে অনলাইন লাগাইলো, গোটা বিশ্ব থেকে দেখা যায় কিনা, যাদের সাথে লিঙ্ক আছে দেখবে। ঠিক বেলায়েতের জগতে মরাকাবা করলে লাইভ দেখা যায়, সুবহানাল্লাহ বলেন না? মরাকাবা করলে কি দেখা যায়? লাইভ দেখা যায় সরাসরি, এটার নাম মশাহাদা, মুবাশারা লাইভ দেখা যায়। এই বড় বড় আলেম এবং বড় বড় ওলিরা ইনারা তত্ত্ব নিলেন, ইনি কে হতে পারে, তত্ত্ব পেয়ে গেলেন, উনি হলেন লাহোরের শহর কুতুব, যার দরবারে আমার গরিব নামাজ 40 দিন ছিলেন, গরিব নামাজে ভারতবর্ষে আসার আগের, যার দরবারে গরিব নামাজ কয়দিন ছিলেন? 40 দিন গরিব নামাজকে দেখা দেয় নাই, আর 40 দিন পরে গরিব নামাজ রাগ করে ওনার মাজার থেকে চলে যাচ্ছিলেন, দেখলেন সামনে একজন মুরব্বী দুরানি সেকেলের গরিব নামাজকে এসে সালাম দিয়ে জড়িয়ে ধরলেন, বাবা কোথায় যাচ্ছ? বলে কোথায় যাব, এই মাজারওয়ালার কাছে আসছি 40 দিন, 40 দিন পর্যন্ত আমি এখানে চিল্লা করতেছি, উনি আমাকে দেখা দিচ্ছে না। জড়িয়ে ধরে বলে, বাবা হাসান মাইনউদ্দিন, তুমি যার দিদারের জন্য অপেক্ষা করতেছ, আমি সেই দাতা গঞ্জে বক্সে লাহোরি, আমি তোমাকে দিদার দি নাই, প্রতিদিন ফজরের নামাজের পরে তুমি মঈনুদ্দিন হাসান আমার কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতা, আমি রওজায়ে পাক থেকে শুনতাম, আমার অন্তর জুড়াইতাম, আর আমি যদি তোমাকে দেখা দিয়ে ফেলি, আমি ভয় করছিলাম তুমি চলে যাবা, তোমার তেলাবাদ শুনতে পাবো না, যার কারণে 40 দিন পর্যন্ত আমি দেখা দেইনি, এবার তুমি যখন চলে যাচ্ছ, এবার না দেখা দিয়ে পারতেছি না, যার কারণে আমি দাতাগঞ্জ মাজারে পাক থেকে উঠি তুমি মঈনুদ্দিনকে দিদার দেওয়ার জন্য এসে গেলাম। ওনার নাম দাতাগঞ্জ বক্সার লাহোরি, হযরত উসমান বিন আলী আল হাজিরি রহমাতুল্লাহ আলাইহ, যাকে দাতাগঞ্জ বক্সার লাহোরি বলে। গরিব নামাজ ওনার দিদার পেয়ে মধ্যখান থেকে আবার ফিরলেন বাজারে, কঙ্কর জাতীয় পাথর জাতীয় লেখে সব জাতীয় দেওয়ালের মধ্যে লিখে দিলেন, গঞ্জে বক্সে ফয়জে আলম মজহারে নূরে খোদা, গঞ্জে বক্সে ফয়জে আলম মজহারে নূরে খোদা, নাক সারা পীর কামিল কামিলেরা রহনুমা, আল্লাহ হুম্মা সাল্লে আলা, আরে নবিয়েনা আমি কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে তো? কি ওই বোম বলেছেন উনি কে, যার মাজারে গরিব নামাজ কয়দিন ছিলেন? উনি মাজার থেকে উঠে বোম গোড়া ধরে ধরে কোথায় ঢুকেছিলেন? পকেটে। কি ওনার হাত ফুটে গেছে? না ফুটে নেন, এটা বেলায়েতের হাত, এই হাতে বোম ফুটে না। এই মুসলমান যতদিন বেলায়েতকে বিশ্বাস করেছিল, বেলায়েতে ক্ষমতা ছিল, ততদিন মুসলমান সামনে গিয়েছিলেন, একের পর এক রাষ্ট্র বিজয়ী করেছিলেন, এই কথা ঠিক না বেঠিক? সে মুসলমান একে অপরের শক্তি
একজন বলি আরেকজনকে শক্তি কিভাবে দিয়েছেন সেটা তারের মাধ্যমে কিসের তার ভেলায়েতি তার এই যে একটা লাইট এখানে আরেকটা লাইট এখানে যদি সংযোগ না থাকে জ্বলবে কথা বলেন না সংযোগ না থাকলে জ্বলবে না ঠিক একজন বলির এই ক্ষমতা আরেকজনের কাছে চলাইতেন কিভাবে বায়াতের মাধ্যমে সংযোগের মাধ্যমে বায়াত করা মানে সিলসিলা মানে এরকম তার আর কি সংযোগের সিলসিলা মানে শিকল সিলসিলা মানে কি শিকল আছে না শিকল একটা সাথে আরেকটা জোড়া এই শিকলকে বলা হয় সালাসিল এই ওলি আউলিয়া কেরামের সিলসিলা কেন বলে এটা ধারাবাহিক রক্ষার জন্য এই সিলসিলা আমার নবী পর্যন্ত আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই সিলসিলায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা বায়াত গ্রহণ করি ঠিক কিনা নবী পর্যন্ত পৌঁছার জন্য তো নবী পর্যন্ত পৌঁছে গেলে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়ার কল্পনা করা যাবে কক্ষর নেই তো আমাকে দুইটা বিষয় দিয়েছেন আমি বিষয় দুটো আলোচনা করতেছি একটা হলো নবীর প্রেম প্রেমই দুজাহানে মুক্তির কি উপায় আপনারা শুনেছেন ওলামায়ে কেরামের জুবানে একাধিক হাদিস আছে বিষয়ে এক সাহাবী আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ হুজুর কিয়ামত কখন কায়েম হবেন কিয়ামত সংগঠিত কখন হবে আমার নবী বলে ওয়াইলাক এই শুধু কিয়ামত কিয়ামত করো মা আদাতাল্লাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো কিয়ামতের জন্য শুধু প্রস্তুত করলে হবে না প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না কিয়ামতের প্রস্তুতি কি আমল সুন্দর করা আর কবরের প্রস্তুতি কি ঈমান শুদ্ধ করা কথা বুঝে গেল নাই কবরের প্রস্তুতি কি ঈমান শুদ্ধ করা কারণ কবরের মধ্যে পরীক্ষা হবে ঈমান নিয়ে আর হাশরের ময়দানে হিসাব নিবে আমলের আমরা আগে হাশরে উঠব না আগে কবরে যাব সেজন্য আগে আমাদের কি ঠিকঠাক করতে হবে ঈমান ঈমান হলো কবরের পরীক্ষার মূল পরীক্ষায় পাশ হওয়ার মূল আর কিয়ামতের ময়দানে যথাযথ উত্তর দিতে পারবেন যদি নামাজ কালাম ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা এগুলা যথাযথ আদায় করতে পারেন তখন হাশরের প্রস্তুতি হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের কিসের এটা নাসাই শরীফের হাদিস সহিহ সিত্তার অন্যতম কিতাব আমার নবীজি বলেন আউওয়ালুমা ইউহাসাবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামা আসাব উম্মত আমার কিয়ামতের ময়দানে উঠলে বান্দাকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে বান্দা থেকে সেটা হলো নামাজ যে বিষয়ে বান্দা থেকে হিসাব নিবে ওই বিষয়ের নাম কি আর একটু জোরে বলেন না নামাজ সালাত সালাত মানে নামাজ লক্ষ্য করুন তাহলে আমাদের ঈমানের ঈমানের শুদ্ধতা বিশুদ্ধতা হলো কবরের প্রস্তুতি আর আমল সুন্দর করা হলো আখিরাতের প্রস্তুতি কিয়ামতের ময়দানের প্রস্তুতি আল্লাহ উভয় প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুক আর একটু মহব্বত আমিন বলেন না আমি কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন আমার নবীজি জিজ্ঞেস করলেন আমার সাহাবি তুমি যে জিজ্ঞেস করলা কিয়ামত কখন কায়েম হবে এবার আমি নবী তোমার থেকে জিজ্ঞেস করতে চাই মা আদাত তালাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো
ওই সাহাবী বলেন মা আদাতু লাহা বিকাসরাতিন মিনাস সালাতে ওয়াস সাওমে ইয়া ওয়াজ যাকাত ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের জন্য বেশি নামাজ বেশি রোজা বেশি যাকাত দিয়ে হজ করে এই আমলের মাধ্যমে আমি তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই তবে আমার একটা প্রস্তুতি আছে কিয়ামতের ময়দানের জন্য সেটা কি জানেন ইয়া রাসূলুল্লাহ আমার কিয়ামতের প্রস্তুতি হলো ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি আমি আল্লাহ এবং রাসূলকে কি করি এই সাহাবী বললেন আমি কিয়ামতের ময়দানের প্রস্তুতি নিলাম সেটা হলো আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ বলেন না আমার বিষয় আমি আছি কি না একটু লক্ষ্য করুন হুজুর আমার তেমন বেশি রোজা নাই নামাজ কালাম নাই তবে আমার প্রস্তুতি একটাই আমি আল্লাহ এবং রাসূলকে কি করি ভালোবাসি তখন আমার নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন এ আমার সাহাবা তাহলে তোমার তো টেনশন নাই পরিশানি নাই কেন জানো আমি নবী বলে দিলাম আল মারউ মা মান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসি কবরে হাসর তার সাথে থাকবে তুমি যদি আমাকে ভালোবাসো আমার সাথে কবরও থাকতে পারবা আমার সাথে কেয়ামতও থাকতে পারবা আমার সাথে জান্নাতও থাকতে পারবে তাহলে নবীজির ভালোবাসা কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আজকে এই ভালোবাসা বলছে না নবীর ভালোবাসার কথা কোরআন শরীফে নেই কত বড় মারাত্মক আল্লাহ পাক এই সমস্ত জাহেল আলেম থেকে আমাদের ইমান আকীদা হেফাজত করুক একটু জোরে বলুন না আমিন তাহলে নবীজির ভালোবাসা আমি যদি নবীজির ভালোবাসার উপর আলোচনা করি এরকম রাত কয়েকটা লাগবে আমি গুনাহগারের সংক্ষিপ্ত জ্ঞানে কিন্তু এখানে সময় সংক্ষেপ কারণ বক্তা এখানে আরো রয়ে গেলেন এনারও নির্দিষ্ট টাইমে এসে যাবে আমার বিষয় আরেকটা আছে আমি আরেকটা বিষয় যেটা বর্তমানে খুবই জরুরি আমি সেই বিষয়ের দিকে যাচ্ছি গা সেটা হলো বায়াতের দলিল আমরা যে পীর মুরিদির বায়াত করাই আমরা পীরের হাতে হাত দিই বিক্রি হয় নিজেকে নিজে এই বিষয়ে দলিল আছে কিনা একটু জোরে বলেন দরকার আছে না জানা এটা কি মন গড়া না কোরআন সুন্না গড়া আর একটু জোরে বলেন কি গড়া আবে আগে আপনাকে জানতে হবে বায়াত যেটা সেটা বেশ কয়েক প্রকার আছে একটা হলো বায়াত লিল ইসলাম ইসলাম কবুল করার জন্য বায়াত গ্রহণ করা যেমন নাকি আমার নবীজি হিজরত করার আগে তিন বছর শিয়াবে আবি তালেবে ছিলেন মক্কার কাফের মুশরিকরা নবীকে আলাদা করে দিয়েছিলেন হযরত আবু তালেবের একটা পাহাড় ছিল আবু তালেব নবীজির খাতিরে নিঃস্ব পরিবার আমার নবীর জন্য তিন বছর কষ্ট স্বীকার করে পাহাড়ে চলে গেলেন এমনকি মক্কার কাফেররা মুশরিকরা বাহির থেকে খাবার পানাহার পর্যন্ত পাঠাতে নিষেধ করে দিয়েছিল ইনারা গাছের পাতা গোটা খেয়ে তিন বছর কাটাইছিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ এ আবু তালেব এর ঘাঁটি নবীজি কয় বছর ছিলেন তিন বছর এই মদিনা শরীফ থেকে তিন বছর হজ করতে এসেছিল কিছু মানুষ গোপনে গোপনে আমার নবীর কাছে গিয়েছিল ওই শিয়াবে আবি তালেবে সেখানে তো নবীজির হাতে বায়াত গ্রহণ করেছিলেন এই বায়াতটা ছিল বায়াত আলাল ইসলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হলো ইসলাম কবুল করার বায়াত আরেকটা আছে বায়াত লিল জিহাদ
যেমন নাকি সূরা ফাতা 10 নম্বর আয়াত, সূরা ফাতা 18 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কি বলেছেন রব্বুল আলামিন? সূরা ফাতা 18 নম্বর আয়াতে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের উপর রাজি হয়ে গেলাম। কুল মুমিন ইযি ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, মুমিনরা গাছের নিচে আমার নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। চোদ্দশো সাহাবা, কতজন? চোদ্দশো সাহাবা আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। আর আমার আল্লাহ সূরে ফাতা 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাব্বুল আলামিন বলেন, ওগো আমার মাহবুব নবী, আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ বলে দিলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপর সাহাবীদের হাত ছিল আর সাহাবীদের হাতের উপর আমি আল্লাহর হাত ছিল। এটাকে বায়াতের রিদওয়ান বলা হয়। এই বায়াতের রিদওয়ানটা ছিল জেহাদের বায়াত। কেন? হযরত ওসমান হত্যার একটা আফওয়া, গুজব উঠেছিল, এর ভিত্তিতে এই বায়াতটা হয়েছিল। এটা ছিল জেহাদের বায়াত। তাহলে বায়াত কয়টা পেলেন আপনারা আমার সাথে আসেন তো? একটা হলো ইসলাম কবুল করার বায়াত, আরেকটা হলো কি? জেহাদের বায়াত। আর আরেকটা বায়াত হলো যেটা পিরান তরিকত করে, যেটা আমার নবীজি করেছেন, বিশেষ করে সূরায়ে মুমতাহানা, সূরায়ে মুমতাহানার মধ্যে 12 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইলা জাআকাল মুমিনাত, আল্লাহ বলতেছেন হে আমার নবী, ইদা যা আকাল মুমিনাত, হে আমার মাহবুব নবী, আপনার কাছে যদি মুমিন নারীরা আসে কি করবার জন্য? ইউবাইনা, বায়াত করবার জন্য। কা? আপনার হাতে, আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য কোন মুমিন নারীরা যদি আসে বায়াতটা কিসের উপর হবে? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা, এরা বায়াত করবে। এক নম্বর বায়াত হলো তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কোনো শিরিক করবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, এরা চুরি করবে না, দ্বিতীয় নম্বর চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তৃতীয় নম্বর হলো ব্যভিচার করবে না, চতুর্থ নম্বর হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এরা নিজেদের আওলাদ সন্তানদেরকে হত্যা করবে না, জিন্দা কবর দিবে না, অথবা গর্ব থাকতে মেরে ফেলবে না। এটার উপর যদি বায়াত করার জন্য আপনার কাছে আসে আর কি জন্য? ওয়ালা ইয়াতিনা বিবহতানিন, এরা একে অপরকে অপবাদ দিবে না। এটার উপর যদি আপনার কাছে বায়াত করার জন্য আসে, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম ওই মহিলাদেরকে আপনি বায়াত কবুল করাই নেন। আমার আল্লাহ বলেন, ফাবাই হুন্না, রাসূল আপনি তাদেরকে বায়াত করাই দেন। ওয়াইস্তাগফির লাহুন্না, এবং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। এগুলা কোন শরীফ থেকে বলতেছি? কোরআন শরীফ। মহিলাদের জন্য তো জেহাদ নাই, মহিলারা যে এটা করবে না, ওইটা করবে না, এটা করবে না, চুরি করবে না, এই করবে না, জানা করবে না, ব্যবচার করবে না, এই যে ওয়াদাবদ্ধ হবে নবীজির হাতে,
এখন বিভিন্ন পীরানে তরিকাতে এই ওয়াদাটা করায় হাত দিয়ে বলে যেমন আমাদের আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ উনি করায় ওয়াদা মে ও কাম করেঙ্গে জিসে আল্লাহ ও রাসূল রাজি হুম হম ও কাম করেঙ্গে জিসে আল্লাহ ও রাসূল রাজি হুম ও কাম নেই করেঙ্গে জিসে আল্লাহ ও রাসূল নারাজ হুম এক কথার মধ্যে সব এসে গেছে শিরিক করলে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি হবে না নারাজ করবে চুরি করলে বেবিচার করলে সন্তানকে হত্যা করলে সব তো কি হবে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে তাহলে দেখেন হুজুর কেবলা যে বায়াত করাই এই বায়াতের মধ্যে এটা আমার নবীজিকে করার জন্য যেটা আমার আল্লাহ আদেশ দিয়েছেন এটা হলো বায়াত লিত তওবা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবং বায়াত লিল আহাদ একটা হলো তওবার বায়াত আর একটা হলো আহাদের বায়াত আহাদ মানে ওয়াদা আমি ওটা করব ওটা করব না এটা করব ওটা করব না এটা করব ওটা করব না এটা হলো বায়াত লিল আহাদ এই পিরান তরিকাতেরা বায়াত লিল তওবাও করায় বায়াত লিল আহাদও করায় একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেটা আমার নবীজি সাহাবায়ে কেরামকে করাইছেন এটা তো কোরআন ঠিক একই হাদিস বাকো আছে মুত্তাফাক আলাইহ হাদিস আমার মিশকাত শরীফ 13 নম্বর পৃষ্ঠা উল্টাইলেও পাওয়া যায় হযরত উবাদা ইবনে সামিত উনি হাদিস বর্ণনা করছেন কল কল রাসূলুল্লাহ বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলাহু আসাবাতুন মিন আসহাবিহি আমার নবীজির আশেপাশে সাহাবীর একটা দল ছিল আর নবীজি বলেছিলেন বা ইউনি হে আমার সাহাবারা তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো কিসের উপর আলা আল্লাহ তুশরিকু বিহি শাইয়া যে তোমরা শিরিক করবে না এটা ওয়াদা করো ওয়ালা তুশরিকু তোমরা চুরি করবে না এটা ওয়াদাবদ্ধ হও ওয়ালা তাজনু তোমরা জেনা বিচার করবে না এটা ওয়াদা করো ওয়ালা তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না ওয়াদা দাও ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারাউনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলকুম তোমরা একে অপরকে অপবাদ দেবে না এটা ওয়াদা দাও এভাবে আমার নবীজি ওয়াদা নিলেন সাহাবারা ওয়াদাবদ্ধ হয়ে গেলেন এটাই হলো বায়াত লিল আহাদ সাহাবারা আমার নবীর হাতে যেটা করেছেন এখন বিভিন্ন পীরানে তরিকতের হাতে মুসলমান মুমিনরা ওই বায়াত গ্রহণ করে যেটা সাহাবায়ে কেরাম নবীর হাতে করেছিলেন জুড়ে বলুন আর এখন বলা হচ্ছে বায়াত নাকি বেদাত নাউজুবিল্লাহ বলেন না অথচ আমার আল্লাহ সূরা মায়েদা 35 নম্বর আয়াতে কি বলতেছেন কোন সূরা বললাম সূরা মায়েদা 35 নম্বর আয়াত যেখানে আমার আল্লাহ এই ইমানদারকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন এ যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আমি আল্লাহকে ভয় করো কোন কাজ করতে গেলে কোন কিছু দেখতে গেলে কোন কিছু শুনতে গেলে কোন কিছু খাইতে গেলে কোন কিছু ধরতে গেলে কোন কিছু উদ্যোগ নিতে গেলে আমি আল্লাহকে ভয় করো আমি তোমার জন্য এটা জায়েজ রেখেছি কিনা এটা তোমার জন্য হালাল না হারাম আগে সেটা তুমি দেখো প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো জুড়ে বলুন প্রতিটা আমল করতে গেলে আমাকে ভয় করো আর কি করবা আর আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও একা আসিও না একা কেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা আছে সে রাস্তার নাম সিরাতে মুস্তাকিম সে রাস্তার নাম
সিরাতে মুস্তাকিম, যেটার উপর চললে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, সে সিরাতে মুস্তাকিমের শুরুতে ইবলিস বসে থাকে। কেন? যাতে এই রাস্তা দিয়ে কোনো বান্দা গেলে ইবলিস ঝাপটাবাড়ির মতো, হাইজাকারদের মতো ওই ইমানদারের ইমান হাইজাক করে নিয়ে ফেলতে পারে। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, কোরআন শরীফ সুরায় আরাফের 1400 থেকে শুরু অনেক 16 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন, ইবলিসের কথা নোট করে দিলেন, ইবলিস আল্লাহকে বলেছেন, ফাবিমা আগওয়াইতানি, আয় আল্লাহ তুমি যখন আমাকে রহমত থেকে বঞ্চিত করলা এই আদমকে সিজদা না দেওয়ার কারণে, ঠিক আছে, তুমি তো আমাকে হায়াত দিলা কিয়ামত পর্যন্ত বাঁচার, আমি ইবলিস তোমাকে বলে দিচ্ছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ যে আদমের কারণে আমি বঞ্চিত হয়ে গেলাম, ওই আদম সন্তানের জন্য আমি আছি, আদম সন্তানরা সিরাতে মুস্তাকিম দিয়ে চলতে চাইলে আমি দিব না, আমি সিরাতে মুস্তাকিমের মোড়ে বসে থাকবো, বনি আদম ওই রাস্তা দিয়ে আসতে চাইলে আমি তাদের রাস্তা ঘুরাই দিব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই ক্ষমতা ইবলিসের আছে কিনা? সে সিরাতে মুস্তাকিম দিয়ে চলতে চাইলে মানুষদেরকে ঘুরাই দেয়। দেখেন আল্লাহ বলে, আমল তো করলা, ইমান তো আল্লাহ, এটা নিয়ে জান্নাতে যাওয়ার আগে ওসিলা নাও। তো কার ওসিলা নিবা? যাকে ধরলে ইবলিস থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইবলিস থেকে বাঁচার কিছু বান্দা আছে কিনা? এরা কারা? সূরায়ে বনী ইসরাঈল 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন ইবলিসকে, ইবলিসকে বলতেছেন, ইবলিস তোর অনেক ক্ষমতা আছে, আমি তোকে ক্ষমতা দিয়েছি, তুই আমার বান্দাদেরকে মিসগাইড করতে পারিস, তবে মনে রাখিস আমার কিছু খাস বান্দা আছে, যে খাস বান্দার সামনে তুই ইবলিসের ক্ষমতা চলবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না, আমার আল্লাহ সূরে বনী ইসরায়েলের 65 নম্বর আয়াতে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই ইবলিস আমার কিছু বান্দা আছে যে বান্দার সামনে তুই ইবলিসের ক্ষমতা চলে না। এরা হলো আল্লাহর খাস বান্দা। আল্লাহর যারা খাস বান্দা হয়ে যায় এরা শুধু বান্দা থাকে না, বন্ধুও হয়ে যায়। এরা কি হয়ে যায়? তো আল্লাহর বন্ধু, এটাকে আমরা আরবিতে ওলিউল্লাহ বলিনি। আল্লাহর বন্ধুকে আরবিতে কি বলে? ওলিউল্লাহ। তা আমরা ওলিউল্লাহর হাতে বায়াত কেন গ্রহণ করি কেন? কারণ ইবলিস তো আমাকে মিসগাইড করবে, আমার ইমান সহনি ফেলবে, আমল চুরি করে ফেলবে। ইমান আমল যদি বাঁচাইতে চাই এমন বান্দার হাত ধরতে হবে যে বান্দাকে দেখলে ইবলিস পালায়। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর বলিরা। এদের সামনে ইবলিসের ক্ষমতা চলবে না, এমন কি মৌতের বিছানায়। কোন বিছানায়? পীরের হাতে মানুষ বায়াত গ্রহণ করে কেন? বিশেষ করে ইমান নিয়ে মরার জন্য। ইমান নিয়ে পীরানের তরিকত যদি কামেল পীর হয়, পীরের তরিকত হওয়া এটা কোনো ব্যাপার না, আমিও হতে পারবো পীরের তরিকত। আমি কোনো উঠে হুজুর থেকে একটা খেলাফত দিয়ে ফেললে আমিও পীরের তরিকত হতে পারবো, আপনি একটা পারবেন। অনেক সময় দেখা যায় এরকমও দরবার আছে যে দরবারে মহিষ নিয়ে গেলে তাকে একটা খেলাফত দিয়ে দেয়, সে ওই দরবারের খলিফা, যাতে প্রতি বছর মহিষটা আসতেই থাকে। এরকম দরবার আছে কি না? ভণ্ড নাই? এই ভণ্ডদের কারণে তো মূলের বদনাম হচ্ছে,
দেখুন কি বলতে চাচ্ছিলাম, পীরের তরিকত হওয়া কোনো ব্যাপার না, পীরে কামেল হওয়া ব্যাপার। পীরে কামেল কাকে বলে? পীরে কামেল মানে যার চোখের সামনে ওনার সকল মুরিদ নুকের পিঠের মতো দেখতে পায়। হাতের নুক আছে না? হাতের নুকের পিঠ আছে না? এই নুকের পিঠ যেভাবে স্পষ্ট দেখা যায়, পীরে কামেল মুরিদ যত লক্ষ হোক সব মুরিদকে উনি এভাবে জায়গায় বসে স্পষ্ট দেখতে পায়। আমাদের জামি আহমদিয়া সুন্নি আলিয়ার যিনি প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহ, উনি তো রেঙ্গুন ছিলেন। কোথায় ছিলেন? বর্মায়। সেখানে ওনার অনেক মুরিদ ছিলেন, অনেক বড় বড় পাপিষ্ট বন্দা, বড় বড় ডাকাত ওনার হাতে তওবা করে বড় বড় বলি হয়ে গেছেন। এটা আমাদের নজির চট্টগ্রামও আছে, অনেক বড় বড় মানে কি সন্ত্রাস ওনার হাতে কি হয়ে গেছে, মুরিদ হয়ে পরবর্তীতে খেলাফত পেয়েছে, এরকমও আছে। আমি নাম নিচ্ছি না আর কি, এরকম বেশ আছে। তো ওনার কাছে এক বান্দা আসছে, শরাবি বান্দা, বলছে হুজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, তবে আমাকে আগে কন্ডিশন আছে। বলে কি কন্ডিশন? বলে আমার একটা বদ অভ্যাস আছে, আমি বোতল খাই। কি টানে এটা? কি মিনারেল বোতল না বাংলা? একটু জোরে বলেন না, পাহাড়গুলো হয় এ। দেখেন কি বলছিলাম, আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির কাছে ওই বন্দা মুরিদ হওয়ার জন্য আসছেন, হুজুর আমি আপনার মুরিদ হব কিন্তু আমাকে শরাব পান করার অনুমতি দিতে হবে। আমি এটা সহজে ছাড়তে পারবো না। হুজুর বলে ঠিক আছে তুমি শরাব পান করিও, তবে আমি তোমাকে কন্ডিশন দিচ্ছি, আমার সামনে করতে পারবে না। কথা বুঝুন, তুমি শরাব পান করিও ঠিক, তবে আমার সামনে করিও না, এটা আমি তোমাকে নিষেধ করছি। বলে হুজুর ঠিক আছে, দেখি আমি কি আপনাকে দেখা দিয়ে খাবো নাকি? ঠিক আছে আমি তো আমার জায়গায় খাবো, দরজা বন্ধ করে খাবো, আপনাকে তো আর দেখাইয়া খাবো না। ঠিক এই ওই মৌলিদ খুশি হয়ে গেছে, হুজুর তো অনুমতি দিয়ে দিল কি পান করার, একটু জোরে বলেন না। এই বন্দা নেশা যখন উঠছে কিসের, শরাবের, গ্লাসের মধ্যে শরাব নিল, নেওয়ার পরে পান করার জন্য প্রস্তুতি নিল, হঠাৎ করে দেখতেছে গ্লাসের শরাবের ভিতরে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম লাগে। এখন হুজুরকে দেখলে তাড়াতাড়ি পানি ফেলে দিস, শরাব ফেলে দিল, আবার নিল, আবার খাইতে যখন নিল দেখতেছে এখনো হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি উনি বলেছেন খবরদার তুমি শরাব পান করলে আমার সামনে পান করিও না। এখন হুজুর উপস্থিত কোথায়? এভাবে যতবার নেই ততবার হুজুরকে দেখা যায় এই বন্দা আর খাইতে পারল না, হেরে সকালে সকালে ফজরের নামাজে এসে গিয়ে বলে হুজুর বসছি, হুজুর বসছি, আমার আর অনুমতি দেওয়ার দরকার নাই, শরাব আমি আর খাবো না, আমি তওবা করতেছি। হুজুর আপনি তো কন্ডিশন দিয়েছিলেন আপনার সামনে না খাবার জন্য, আমি তো খুশি হয়ে গেছিলাম, আমি তার আপ্পাকে দেখাইয়া খাবো না, আমি তো দিলাম একেবারে গোপন জায়গায় যেখানে কেউ দেখে না, আমি তো দেখলাম সেখানে আপনি দাঁড়িয়ে আছেন। এদেরকে বলা হয় পীরে কামেল। পীরের তরিকত হওয়া কোনো ব্যাপার না, পীরে কামেল হওয়া কিন্তু ব্যাপার।
ঠিক কি না এখন তো মানুষ পীরে কামেল চিনে না যত তক যাকে তাকে পীর বলে আমাদের চট্টগ্রাম বাংলাদেশের কথা বাদও দিলাম চট্টগ্রামে এমনও পীর আছে যে পীর কে আপনি যদি সূরা ফাতিহা পড়তে দেন ওই সূরা ফাতিহার সাতটি আয়াতের মধ্যে কমপক্ষে চোদ্দটি আয়াত ভুল করে বসে থাকবে কেন সে তো আলেম না এমনি গদি বড় নিয়ে বসেছে মহিষের লাইন আছে নারী পুরুষের অভাব নাই টাকার বান্ডিলের অভাব নাই বান্ডিল না বস্তা বস্তা কি টাকা বলেন না বস্তা বস্তা টাকা আমি কি অবাস্তব বলছি না বাস্তব আপনারা হয়তো রাগ করতেছেন মনে হয় রাগ করলে কি করতাম আমাকে বিষয়টা যখন দিলেন এটা ক্লিয়ার করতে হবে না বাস্তব যেটা সেটা বলতে হবে ভণ্ড যেটা সেটাও বলতে হবে আজকে ভণ্ডদের কারণে হক যারা পীরানের তরিকতের ইনাদের বদনাম হয়ে যাচ্ছে একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ আর পীর তরিকতের কাজ কি বিশেষ করে মতের বিছানাই ইবলিস বান্দাকে বেমান বানাবার জন্য এসে যায় বান্দার যখন জুবান বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না কোন আত্মীয় স্বজনকে কিছু বলার জুবান নাই ভিতরে তৃষ্ণা কাতর হয়ে যায় এই সুযোগে ইবলিস পানি গ্লাস নিয়ে এসে যায় বলে বন্দা তোমার তৃষ্ণার কথা তোমার আত্মীয় স্বজন কেউ বুঝে না আমি তোমাকে পানি পান করবার জন্য আসছি আমি যা যা বলবো তুমি যদি বরাবর আমার মুখে মুখে বলে দাও এই পানি আমি তোমাকে পান করাই দেব সেই মুহূর্তে ইবলিস বলে বন্দা আল্লাহ একজন নয় বলো আল্লাহ একজন নয় বলো আমি তোমাকে পানি দিব একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ যদি ইবলিসের এই ধোকাবাজির মধ্যে পড়ে যায় কিসমত খারাপ হলে কোন পীরে কামেলের যদি ছায়া না থাকে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর পীরে কামেলের ছায়া থাকলে পীরে কামেল দেখবে যে পীরের মুরিদের অবস্থা কি মুরিদ হতে হয় না ভক্ত হইলে হয় ফখরুর রাজির মতো এত বড় মুহাদ্দিস এত বড় মুফাসসির এত বড় আলেম ইমাম ফখরুর রাজি এত বড় আল্লাহর ওলি কিন্তু ওনার মতো এত বড় আলেম কি ইবলিস খন্ডে ফেলতেছে 99 দলিল দিয়েছেন ফখরুর রাজি কিন্তু খন্ডাই দিচ্ছে কে ইবলিস কারণ ইবলিস ছোটখাটো আলেম না তো সেও বড় আলেম মুআল্লিমুল মালাকুত ছিল ফেরেশতাদের টিচার ছিল অনেক বড় আলেম সে খন্ডাই দেয় তখন হযরত নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা উযু বানাচ্ছিলেন উযু করছিলেন উযুর ফাঁকে দেখতেছেন ফখরুর রাজির অবস্থা খারাপ উনি যত দলিল দেয় ইবলিস খন্ডাই দেয় উনি যত দলিল দেয় ইবলিস খন্ডাই দেয় হযরত নাজমুদ্দিন কুবরা অনেক দূর থেকে গুলা দেখতেছেন আর উযু অবস্থায় পানি পান পানি নিয়ে এরকম চিৎকা মেরে বললেন এ ফখরুর রাজি বলে দে কোন দলিল লাগবে না আমার আল্লাহ এক বেলা দলিল আল্লাহ এক উনি উযু করতেছেন সে পানিগুলা মারলেন অনেক দূরে গিয়ে ফখরুর রাজির চোখের মধ্যে এসে পড়ছে হঠাৎ ওনার হুঁশ এসে গেছে বলে দিলেন বেলা দলিল আল্লাহ এক তো পীর মুরিদের কাজ কি দেখে পীরান তরিকত পীরে কামেলের হাতে কেন হাত দেয় ইবলিস থেকে বাঁচার জন্য বিশেষ করে মতের বিছানায় মতের বিছানায় ইবলিস থেকে বাঁচাবার জন্য এই পীরান তরিকতের হাতে বায়াত গ্রহণ করতে হয় আমাদের
আর এখন বলে না কোনো প্রয়োজন নাই আল্লাহ বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তো বান্দার শাহিরগের চেয়ে আরো বেশি কাছে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে যাও আমি কবুল করব আবার পীরের তরিকতের কি দরকার আরে ভাই তুমিও দলিল কোরআন শরীফ থেকে দাও আমরা তো কোরআনের বাইরে দিই না আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে আসার জন্য তুমি পীরানের তরিকত হাক্কানি পীরের হাতে হাত দিয়ে আসো মাধ্যম নিয়ে আসো এমন বান্দার হাত ধরো যাকে দেখলি ইবলিস পালায় কেন নতুবা তোমার ঈমান নিয়ে যেতে পারবে না তোমার আমল বাঁচাইতে পারবে না আমলও হাইজাক হয়ে যাবে ঈমানও হাইজাক হয়ে যাবে আর ঈমান আমল বাঁচাইতে চাইলে হাক্কানি পীরের হাতে হাত বায়াত গ্রহণ করো ওই পীরের তরিকত পীরে কামেল তোমার ঈমানও বাঁচাবে আমলও রক্ষা করবে ঠিক কিনা আর আমার আল্লাহ কোরআনে পাকের সূরা কাহাফ 17 নম্বর আয়াত কোন সূরা বললাম সূরা কাহাফ 17 নম্বর আয়াতে বলতেছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওলিয়া মুরশিদ আমরা যারা যাদের হাতে বায়াত গ্রহণ করি ওনাদেরকে ওলিও বলি মুর্শিদও বলি সরাসরি কোন 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 শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত সূরা কাহাফ 17 নম্বর আয়াত যেখানে আমার আল্লাহ বলেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি যাকে আল্লাহ হেদায়ত দিবে ওই বান্দা হেদায়ত পেয়ে যাবে ওয়া মান ইউদলিল যাকে আল্লাহ গোমরা করে ফেলবে জাহান্নাম দেবে ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ওগো আমার মাহবুব আপনি ওই বান্দার জন্য কোন ওলিয়া মুর্শিদ পাবেন না মানুষ ওলিয়া মুর্শিদ ধরে জান্নাতে যাওয়ার জন্য যার ওলিয়া মুর্শিদ নাই তার ওলি হলো ইবলিস কেন ওই বললাম ইবলিস বসে আছে কোন জায়গায় সিরাতে মুস্তাকিমে যে রাস্তা দিয়ে বান্দা আল্লাহর কাছে যায় সেই সিরাতে মুস্তাকিম ইবলিস বসে থাকে বান্দাকে মিসগাইড করবার জন্য আর ইবলিস থেকে বাঁচার জন্য আমরা ওলিয়ে কামেল মুর্শিদে কামেল পীরে কামেলের হাতে আমরা বায়াত গ্রহণ করি নিজের বাঁচাবার জন্য নিজেকে নিজে বাঁচাবার জন্য ঠিক কিনা আর বর্তমানে আহলে খাবিস যারা এরা বলে এটা কোরআনে কোরআনে বলেছে কি এরা করে কি এদের এরা কোরআন শরীফে সূরা আনআম 153 নম্বর আয়াত থেকে একটা দলিল দেয় আপনাদের মনোযোগ আছে এরকম নাই নাই মন লাগে সূরা আনআম 153 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ আস-সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহ লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ বলছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা আল্লাহ বলে এটাই হলো সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা ফাত্তাবিউহু তোমরা এই রাস্তার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ আস-সুবুলা তোমরা ভিন্ন ভিন্ন রাস্তায় তালাশ করিও না ভিন্ন ভিন্ন রাস্তায় চলিও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তোমরা যদি ভিন্ন ভিন্ন রাস্তায় চলো আল্লাহ রাস্তায় থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবা জুড়ে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ বলেছেন এটা সিরাতে মুস্তাকিম এটাতে চলো ভিন্ন ভিন্ন রাস্তায় যাইও না
এখন আনে হাদিস বলতেছে দেখো আল্লাহ বলেছেন একটা রাস্তায় চলার জন্য আর এরা ভিন্ন ভিন্ন রাস্তা খুঁজলো কেউ বলে কাদরিয়া কেউ বলে চিশতিয়া কেউ বলে সেহরওয়ার্দিয়া কেউ বলে নকশবন্দিয়া এই চারটি হলো মূল তরিকা কয়টি আপনাদের নজর কামনা করছি মূল তরিকা কয়টি বললাম কাদরিয়া চিশতিয়া সেহরওয়ার্দিয়া নকশবন্দিয়া এই চারটি তরিকা হলো মূল আর পৃথিবীর জমিনে যত শত শত তরিকত আছে সব এই চারটির শাখা মুজাদ্দিদিয়া এটা নির্দিষ্ট কোন তরিকা না এটা মূল হচ্ছে নকশবন্দিয়া কথা বোঝা গেছে এইরকম যত তরিকত আছে এই চারটার মধ্যেই সামিল চারটার বাহিরে নাই মূল হলো এই চারটি তরিকা এই তরিকা চারটি হলো দেখুন আমার আল্লাহ কি বলে এরা বলতেছে আল্লাহ বলেছেন একটাই রাস্তা তালাশ করো ভিন্ন ভিন্ন রাস্তায় যাইও না এরা বলে কাদরিয়া চিশতিয়া সেহরওয়ার্দিয়া নকশবন্দিয়া এগুলো ভিন্ন ভিন্ন রাস্তা হানফি মালিকি শাফেঈ হাম্বলি ভিন্ন ভিন্ন রাস্তা এগুলা রাস্তাগুলো তালাশ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন কিন্তু তারা জানে না নাম ভিন্ন হলো হানফি মালিকি শাফেঈ হাম্বলি চারটি মজাহাব হলো কিন্তু রাস্তা হলো একটা এই রাস্তার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ জুড়ে বলুন ঠিক তরিকতের মধ্যে চারটি হলো তরিকতের নাম চারটি হতে পারে কিন্তু চার তরিকতের রাস্তা একটা ওই তরিকতের নাম হলো ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ জুড়ে বলুন মাযহাব চারটি কিন্তু সব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তরিকত চারটি সব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ রাস্তার মধ্যে ভিন্নতা নাই রাস্তা একটাই নামের মধ্যে ভিন্নতা কথা বুঝা গেছে আর এলা বলে লা তাত্তাবিউ সুবুলা ভিন্ন ভিন্ন রাস্তা চাই চলিও না আমার আল্লাহ বলেছেন কি তারা কি বুঝাচ্ছে এখানে ভিন্ন ভিন্ন বলতে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের কথা বলা হয়েছে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের কথা বলা হয়েছে ভিন্ন ভিন্ন রাস্তা আর এরা মানুষদেরকে মিসগাইড করছে ভিন্ন ভিন্ন রাস্তা মানে কাদরিয়া চিশতিয়া আচ্ছা কাদরিয়া চিশতিয়া কি কোরআন নাযিল হচ্ছিল তখন আসছিল তখন ছিল হানফি মালিকি শাফেঈ হাম্বলি চারটি মাযহাব কোরআন যখন নাজিল হচ্ছিল তখন কি মাযহাবের নামগুলো ছিল ছিল মানুষকে কিভাবে মিসগাইড করছে দেখেন অথচ আমার আল্লাহ নিজেই বলতেছেন সেটা কি সূরা আনকাবুত 69 নম্বর আয়াত সূরা আনকাবুত 69 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ তাদেরকে আমার অনেক রাস্তা দেখাই দিব সুবুল এটা সবিলের বহু বচন এখানে আল্লাহ বলেন যাদেরকে আমি হেদায়ত দিই যারা জিহাদ করে আমি আল্লাহ তাদেরকে আমার অনেক রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তাতে ঢুকাই দিব যাতে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে তো এখানে আল্লাহর রাস্তা তো অনেক বলেছেন সুবুল না বলেছেন তাহলে এগুলো বুঝতে হবে লা তাত্তাবিউ সুবুল বলেছেন আবার লানাহদিয়ান্নাহুম সুবুল না বলেছেন শুধু কোরআন একটা আয়াত দিয়ে সমাধান দেওয়া যায় না লা তাত্তাবিউ সুবুল মানে ইসলাম ছাড়া অন্য ধর্মের কথা বলেছেন আর লানাহদিয়ান্নাহুম সুবুল না মানে ওই হানাফি মাযহাব শাফেঈ মালিকি হাম্বলি যেগুলা এই কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সেহরওয়ার্দিয়া গুলা এগুলোর মাধ্যমে আমার আল্লাহ
বিভিন্ন রাস্তা দিয়ে বান্দাকে হেদায়েত দিয়ে দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কোরআন অনেক বড় দলিল, কিন্তু অনেকে কোরআন পড়ে পড়ে গোমরা হয়ে যায়, আছে কি না? এর তরিকত মানে না কোরআনের দলিল দেয়, অথচ কোরআনে বলেছে কি তারা বুঝে কি? আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক, আমিন বলেন না। দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়েনা। খোদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি, দুনিয়াতে থেকে যেন জান্নাতে আমরা পেয়েছি। আল্লাহ হুম্মা সাল্লে আর নবীরা, তাহলে আসুন আমি কি বলতে চাচ্ছিলাম, এই যে আমরা পিরান তরিকাতের হাতে বায়াত গ্রহণ করি, কেন করি? আল্লাহর আদেশে করি, নবীজির আদেশে করেছি। আমার আল্লাহ বলে ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তোমরা তাদের অনুসরণ করে আসো। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাদের অনুসরণ করে করে আসো। আর সূরা কাহফ 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বলে আমার বান্দারা তোমরা ওই সমস্ত বান্দাদের বৈঠকে চলে যাও। কোন বান্দা? যারা আল্লাহর ইবাদত করে সকাল সন্ধ্যা ইবাদত করে। ইউরিদুনা ওয়াজহাহু, এদের ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন কিছু বান্দা দেখবে যারা সকাল সন্ধ্যা ইবাদত করে। ঠিকই আউলিয়া কেরামের সকাল সন্ধ্যা একটা জিকির আছে কিনা, অতিরিক্ত সবক আছে কিনা, যে কোনো তরিকাতের মধ্যে সকাল এবং সন্ধ্যা কি আছে? আমল আছে, ফজরের নামাজের পরে আমল, মাগরিবের নামাজের পরে আমল। কেন? আমার আল্লাহ বলে ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, এরা কেমন বান্দা যারা সকাল এবং সন্ধ্যা ইবাদত করে আল্লাহর। আল্লাহ বলে তোমরা তাদের সঙ্গে বসেই ধৈর্য ধারণ করে ইবাদতে মগ্ন হয়ে যাও, এরা কামিয়াব হয়ে গেলে তোমরাও কামিয়াব হয়ে যেতে পারবে। তাহলে পিরানের তরিকতের বৈঠকে গিয়ে ইবাদত করার, এদের খানকাতে গিয়ে ইবাদত করার, এদের সবকগুলো আদায় করার মূলত আদেশ দিয়েছেন কে? শুধু তাই না, আমার আল্লাহ বলেন লা তাউদ আইনাকা আনহুম, এই বান্দা ওই বান্দা যারা সকাল বিকাল আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তুমি তাদের বৈঠক থেকে তোমার চোখটাকে অন্যদিকে ফিরাই নিও না। কেন? তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার চাকচিক্যে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে ওই বান্দারা জিকির আজকার করে যে বৈঠক আছে, জিকিরের মাহফিল, তরিকতের সবকের মাহফিল, এই মাহফিলে তুমি না গিয়ে দুনিয়ার দিকে চলে যাইও না। তো
খুতি মান আগফালনা কলবা খবরদার খবরদার যে সমস্ত বান্দা তোমার কলবকে গাফেল বানায় ফেলে নামাজ পড়তে দেয় না জিকিরে যেতে দেয় না সব সময় বেহায়াপনায় নিয়ে যায় গান বাজনার দিকে নিয়ে যায় বিভিন্ন গুনাহের কাজে নিয়ে যায় আমার আল্লাহ বলে না তুতিই তুমি তার অনুসরণ করিও না কার অনুসরণ করবা যারা রাত দিন আমি আল্লাহর ইবাদত করি আমার সন্তুষ্টি কামনা করে তুমি তাদের কাছে গিয়ে তাদের অনুসরণ করে আমি আল্লাহর প্রিয় বন্ধু হতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুদের অনুসরণ করলে ওই বান্দাও আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ বলেন যারা মন গড়া চলে যারা মন গড়া চলে এদের পিছে পিছে তোমরা যাইও না যারা আমি আল্লাহর আদেশ নিষেধ পালন করে তাদের অনুসরণ করো মানুষ পীরের হাতে কেন যায় পীরের কাছে কেন যায় পীরের কাছে যায় এমন কাজ করার জন্য যে কাজ করলে আল্লাহ এবং রসুল খুশি হবেন পীরের হাতে কি গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সবক নেই নাকি পাঁচ ওয়াক্ত নামাজের সবক তো আমার আল্লাহ এবং রসুল দিয়েছেন সাত বছর থেকে নামাজ পড়ার জন্য বলেছেন ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবার জন্য বলেছেন সাত বছর থেকে দশ বছর হয়ে গেল নামাজ কেন পড়ে না মেরে মেরে পড়ার আদেশ দিয়েছেন আমার নবীজি এটা তো সবক আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আসছে আর পীরের হাতে কেন যায় পীরের হাতে হাত দেই ওয়াদাবদ্ধ হই পাঁচ ওয়াক্ত নামাজ নয় শুধু আরো অতিরিক্ত আমল করা আর ওয়াদাবদ্ধ হওয়ার জন্য ঠিক কিনা পীরের হাতে গেলে শুধু ফজরের নামাজ না ফজরের নামাজের পরে কিছু সবক লাগাই দেয় শুধু মাগরিবের নামাজ না মাগরিবের নামাজের পরও কিছু সবক লাগাই দেয় ওভার টাইম হুজুর বলতেছেন এগুলো অতিরিক্ত ওভার টাইম ডিউটির উপরে এশারের নামাজের পরও কিছু সবক লাগাই দেয় কেন যাতে বান্দা এই নফল ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় বন্ধু হতে পারে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কি হতে পারে প্রিয় বন্ধু হতে পারে তো পীরান তরিকতের আমাকে বলেছে আমি একটা দুইটা না যথেষ্ট দলিল দিলাম সব কোরআন সুন্নাহ থেকে এই পীরের উপর পীরের কাছে বায়াত গ্রহণ করার ক্ষেত্রে এই বায়াত কেন করে আমার মূল কথায় আমি চলে আসতেছি এই পীরের হাতে বায়াত গ্রহণ করে কেন মানুষ নিজেকে নিজে বাঁচাবার জন্য শয়তান থেকে পীরের হাতে হাত দিলে পীরেটা যদি কামেল হয় শয়তানের দোকা থেকে ওই মুরিদকে বাঁচাইতে পারবে আল্লাহ সে ক্ষমতা দিয়েছে সেজন্য আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন হে আমার ভক্ত মুরিদ আল্লাহ আমাকে একটা গোসিয়তের হাত দিয়েছেন কিসের হাত গোসিয়তের হাত উনি বলেন আমার এই হাত আমি রাখি কার মাথায় জানো গোসে বাঁক বলেন ইন্না ইয়াদি আলা মুরিদি ওয়া আশিকি কাসসামাই আলাল আরদি এই জমিনের উপর যেভাবে আসমান আছে আমি আব্দুল কাদেরকে আল্লাহ যে গোসিয়তের হাত দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত আমার মুরিদ হবে যত আমার সিলসিলার অন্তর্ভুক্ত হবে অথবা আমার সিলসিলা না থাকলেও আমাকে মহব্বত করবে আমার ভক্ত হবে আমি আমার ওই গোসিয়তের হাত সকল মুরিদ এবং আশেকের মাথায় রাখি জোরে বলুন এখনো আসে কি না ওই গোসে পাকের হাত কাজে আসবে মৌতের বিছানায় ইবলিস ডিস্টার্ব করতে চায় ইমান নিয়ে চিনিমিনি খেলে ওই সময় যদি গোসে পাকের গোসিয়তের হাত এসে যায়
গোসে পাকের হাত দেখলে ইবলিস কি থাকবে না পালাবে। সেজন্য আমরা হাক্কানি এই পীরের হাতে বায়াত গ্রহণ করি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা পীরের দরকার নাই বলে এরা ডাইরেক্ট যেতে চায়, তো ডাইরেক্ট যেতে চাইলে কি যাওয়া যায় না ডাইরেক্ট পার্টি একজন আছে সিরাতে মুস্তাকিমের মোড়ের মধ্যে বসে থাকে ইবলিস। যারা ডাইরেক্ট যেতে চায় এরা ডাইরেক্ট আল্লাহর পর্যন্ত যাওয়া যেতে পারে না, ইবলিস পর্যন্ত যেতে পারে, তখন ইবলিস তাদেরকে তার রাস্তায় ঘুরাই দেয়, জাহান্নামের পথ ধরাই দেয়। ঠিক না? সেই জন্য কিছু বান্দারা বলেছেন মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান। ওই শয়তান পেয়ে যাবে, কারণ সিরাতে মুস্তাকিমে তো শয়তান বসে থাকে, শয়তান তাকে মিসগাইড করবে। এক নম্বর তার ঈমান নষ্ট করে ফেলবে, ঈমান নষ্ট করে ফেললে আমলটা অটু নষ্ট হয়ে যায়। আমলকে আর নষ্ট করতে হয় না, ঈমান নষ্ট করলে আমল অটোমেটিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আমরা কি চাই আমাদের নষ্ট হয়ে যাক আমল ঈমান? সেজন্য আমাদের ঈমান বাঁচাবার জন্য, আমলকে যথাযথ কেয়ামতের ময়দানে পাওয়ার জন্য আমরা পীরান তরিকতের হাতে বায়াত গ্রহণ করি, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। যেভাবে একেবারে আমার রসুল থেকে পর্যন্ত পীরান তরিকতরা আপন আপন সিলসিলায় কি করেন, এ কাজ করেন ধারাবাহিক। কিছু তরিকত আছে যেমন নাকি অনেকেও আছে যারা উরুস মানে না, এরাও তরিকতের কাজ করে, ওলি মানে না কিছু তরিকতের কাজ করে, মাজার মানে না মাজারের জিয়ারত করতে গেলে বলে মাজার পূজাতে গেল, উরুস করতে গেলে বলে ভাত পূজা করলো। এইরকম যারা বলে ইদানিং আমরা দেখতেছি তারাও বায়াত করায়, কি করায়, বায়াত করায়। এদের বায়াতের মধ্যখানে সিরিয়াল ঠিক নাই, এদের বায়াতের সিলসিলা ঠিক নাই, কারেন্টের এই যে লাইট এখানে জ্বলবে যদি লাইনে এটা থাকে আর মধ্যখানে যদি কাটা থাকে, লাইনও আছে বাতিও আছে জ্বলবে কেন? মধ্যখানে লাইন, এরকম লাইন কাটা অনেক তরিকত আছে যাদের কাছে আমার নবীর পক্ষ থেকে কোনো ফয়েজ আসে না, এমনি তরিকতের কাজ করে, এমনি সিলসিলার কাজ করে, তারও আছে লাইটও জ্বালাইছে কিন্তু লাইট জ্বলাবার শেষ তার নাই, ফিটিং নেই, ক্যান্সেল বিচ্ছেদ হয়ে গেল। সেজন্য আমাদেরকে দেখতে হবে পীরান তরিকতের হাতে হাত দিলে ওনার লাইনটা ডাইরেক্ট নবী পর্যন্ত পৌঁছছে কিনা আগে সেটা দেখেই হাত দিতে হবে, ঠিক কিনা? তো লাইন কিভাবে কাটে এটা জানার দরকার আছে না? লাইন কিভাবে কাটে নবী থেকে এই পর্যন্ত মুরিদ পর্যন্ত যে ফয়েজ আসবে ওই ফয়েজের লাইন কেটে যায়। যদি মধ্যখানে কোনো বেয়াদব ঢুকে যায়, কোনো পীরের মধ্যে কোনো পীর যদি বেঈমান পড়ে যায়, কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ কোনো আকীদার পড়ে যায়, তখন ওই বন্দার লাইন কেটে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য বায়াত করার শর্ত আছে, বায়াত করার শর্ত হলো এক নম্বর আকিদা শুদ্ধ হওয়া। এক নম্বর আকিদা কি? যার থেকে যার কাছে আমি বায়াত গ্রহণ করব ওই পীর সাহেবের আকিদা কিরকম আগে সেটা দেখতে হবে, তারপর ওই পীর সাহেব আলেম কিনা সেটা দেখতে হবে, কি কি না? আলেম না হলে উনি পীরগিরি করতে পারবে না, কোন জেনারেল শিক্ষিত পীর হতে পারে না, এমনি দাবি করতে পারে কিন্তু বায়াত করাবার অনুমতি
এটা মনে রাখিয়েন। তাফসীর রুহুল বায়ান শরীফে একটা উলামায়ে কেরামের এজমার কথা নোট করেছে, সেটা কি আমি তাফসীর রুহুল বায়ানের পৃষ্ঠা নম্বর সহ দিচ্ছি আপনাদেরকে, যাতে সবাই বুঝতে পারে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন না। সেটা হলো নবম খণ্ড 514 নম্বর পৃষ্ঠা, তাফসীর রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাকির নবম খণ্ড 514 নম্বর পৃষ্ঠাতে সমস্ত উলামায়ে কেরামের একবার কথা নোট করেছেন। উনি বলেছেন ইজতামাআ আল উলামাউ আলা হাদা, এই কথাই উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, সেটা কি মাত্তাখাযাল্লাহু ওয়ালিয়ান জাহেলা, আমার আল্লাহ কোন জাহেলকে বলি বানাই না, কোন জাহেলকে আমার আল্লাহ কি বানাই না, ওলি বানাই না। ওয়ালাউ আত্তাখাযাহু ওয়ালিয়ান লাআল্লামাহু, কোন জাহেলকে আমার আল্লাহ ওলি বানাইতে চাইলে ওই বান্দাকে আমার আল্লাহ জাহেল রাখে না, স্পেশাল ভাবে আমার আল্লাহ ওই বান্দাকে এলমে লাদুনি দিয়ে, এলমে বাতেন দিয়ে ওই বান্দার সিনাকে ভরপুর করে দেই। সে যদিও বা জাহেরে আলেম নয়, কিন্তু বাস্তবিক পক্ষে আমার আল্লাহ ওই বান্দাকে আলেম বানাই দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মোদ্দা কথা, আলেম ছাড়া আমার আল্লাহ ওলি বানাই না। আলেম মাদ্রাসায় পড়ে হোক অথবা আমার আল্লাহ ডাইরেক্ট জেলে দিয়ে হোক, আলেম হতেই হবে। সেজন্য আলা হযরত ফাজল বরবী রাদিয়াল্লাহ তাআলা কিছু কন্ডিশন দিয়েছেন, মুরিদ হও ওই পীর সাহেব পীর হওয়ার জন্য কি কি শর্ত, তার মধ্যে এক নম্বর কন্ডিশন দিয়েছেন আকিদাটা আহলে সুন্নাহ ওয়াল জামাত অনুযায়ী হতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আকিদাটা কি সুন্নি আকিদা, তো সুন্নি ছাড়া যত অসুন্নি পীর আছে এমনি পীর হতে পারবে, কিন্তু কি হবে না, পীরে কামেল হবে না, ঠিক কি না। আর দ্বিতীয় নম্বর কন্ডিশন হলো ওই আলেম হওয়া। অনেক উলামায়ে কেরাম বলেন কতটুকু আলেম হতে হবে, বড় আলেম হওয়া দরকার, বলে না, তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন আর হাদিসের মধ্যে মিশকাত আর ফিকহ ফতোয়ার মধ্যে কিরকম, কোন মাসআলা জিজ্ঞেস করলে কিতাব দেখেই সমাধান দিয়ে ফেলতে পারবে, অতটুকু যোগ্যতা রাখবে। কোন মরিদে যদি জিজ্ঞেস করে হুজুর এটা কিরকম, তখন উনি কিতাব দেখেই সমাধান দিতে পারবে, এইরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে পীরানের তরিকত হওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি থেকে ওনা পর্যন্ত লাইনটা সহি থাকতে হবে, মধ্যগানে কোনো বাতিল পীর থাকতে পারবে না, অসুন্নি পীর মধ্যগানে থাকলে তখন লাইন ক্যান্সেল হয়ে যায়। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। শুধু বায়াত গ্রহণ করলে হবে না, কার হাতেই বায়াত গ্রহণ করছি সেটা আমাদেরকে দেখতে হবে, তখন হাত দিবেন, এর আগে নই। অনেক বান্দা দেখা যায় তার হাতে বায়াত গ্রহণ করলে আগে নামাজিও বেনামাজি হয়ে যায়, নামাজি বান্দা বা কি হয়ে যায়, এরকমও পীর আছে কিনা। হ্যাঁ অবৈধ বল না, আমার হাতে বায়াত গ্রহণ করছে রাখবে না নামাজ, আমি আসি না, তো নামাজ না বললে ওই পীরের অবস্থা কি হবে, তো
পীর মুরিদ একসাথে বাজামাত কোথায় চলে যাবে? জাহান্নামে যাবে। এরকমও আমাদের নজরে, আমি নাম নিচ্ছি না, এরকম আশেপাশে আপনাদের আশেপাশেও আছে, সেটা কি ওই দার হাতে বলে হাত দিলে নামাজও লাগে না, ইয়ং ইয়ং বাচ্চাদেরকে ছেলেদেরকে মুরিদ করায়, ছোট ছোট বাচ্চাদেরকে, আর নামাজের প্রতি অনুৎসাহিত করে, নামাজের দিকে আদেশ দেওয়া দরকার, সেই জায়গায় নামাজ থেকে বিমুখ করে ফেলে, এরা কি আসলে পীর না ভণ্ড? আর একটু জোরে বলেন না, কি ভণ্ড? আমার বড় পীর আব্দুল কাদের জিলানি, ওনার চেয়ে বড় পীর এটা আবার কে? উনি কখনো নামাজ ছেড়েছেন? উনি শুধু পাঁচ অক্ত নামাজ পড়তেন? না, উনি কয় অক্ত পড়তেন এটার কোনো সীমা নাই, গোটা রাত নামাজ পড়ে কাটাই দিতেন। আর আমার আল্লাহ তাদের তারিফ করতে গিয়ে বলছেন, ইবাদুর রহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার ওই বিশেষ বান্দাগণ যারা জমিনে চললে খুব নরম ভাবে জমিনে চলে, কেউ তাদেরকে সালাম দিলে, কেউ তাদেরকে উল্টা সিধা বললে, এরা উল্টা সিধার জবাব দেয় না, বরঞ্চ সালাম দিয়ে দেয়। এরা কেমন? যারা রাত কাটায় এবাদত বন্দেগী নামাজ কালামের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন, তাকবীর।